নমস্কার বন্ধুরা, কোষবাড়ির হেঁশেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি পলতা পাতা বা পটল পাতার বড়া। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পলতা পাতা বা পটল পাতা কিভাবে কাটতে হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে এর শুকনোগুলোকে প্রথমে কেটে নেব। এই ডাটাগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে নেব। আমি এখানে ভিডিওতে দেখানোর জন্য কাঁচির সাহায্যে এগুলোকে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন। এবার আপনাদের দেখাই কিভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখুন। এবার পাতাটাও করে দেখাই। এইভাবে পাতা একটু মুড়ে নিয়ে এগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আমি ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটু শিলে থেতো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ি আর 1 কাপ পরিমাণের মুসুর ডাল বাটা। মুসুর ডালটা আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখে মেটে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। মুসুর ডাল বাটাটা খুব মিহি করে বাটবেন না, একটু দানা দানা মতো থাকলে বড়ার টেস্টটা খুব ভালো হয়। ভালোভাবে মিক্সড হয়ে গেছে, এবার এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেব। খুব সাবধানে দেবেন। প্রথমে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটাকে লো করে দিতে হবে। আর পলতা পাতার বড়া সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না, তাই সর্ষের তেলে এই বড়াটা করতে হবে। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো। এক পিঠটা হয়ে এলে ঠিক এইভাবে পাল্টে দিতে হবে, আর পাল্টে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে আস্তে আস্তে তুলে নেব। এই বড়াগুলো গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এইভাবে আমি আরো বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে পলতা পাতা বা পটল পাতার বড়া।
ধন্যবাদ।